হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকাল সকাল উঠেই যেতে হলো ডাক্তারের কাছে ছেলেকে ডাক্তার দেখাতে। ও সারা রাত কাল ঘুমোতে পারেনি, সর্দি কাশি মানে সব কিছুই একবারে ধরেছে। আসলে ঠান্ডা পড়েছে আর এ তো কি বলবো, সোয়েটার পরতে খুব অসুবিধা, তাই না বলবো? তো সকালবেলা উঠেই এই ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। এখন এই ওষুধ চলছে ওর, এই আর কি। দেখতে থাকো আজকের ভিডিও। ছেলেকে খাইয়ে আর ওষুধ খাইয়ে ওকে নিচে পাঠিয়ে দিলাম। তো আমি এই যে ফাঁকে একটুখানি চা খেয়ে নেই, সকাল থেকে তো কিছুই করা হয়নি, ওই ওকে নিয়েই যা দৌড়াদৌড়ি ডাক্তারের কাছে। আর তার মধ্যে কালকে সারা রাত তো ও ঘুমায়নি, আমরাও ঘুমোইনি, ওকে নিয়ে সারা রাত এক প্রকার আমাকে বসেই কাটাতে হয়েছে। আর ওয়েটও করছিলাম যে কখন সকাল হবে, সকাল হলে পরেই ওকে আগে ডাক্তারের কাছে নিয়ে যাব। এই হলো আর কি, আজকে সকালটা শুরুই হলো ডাক্তার দিয়ে, সারাদিন দেখি কী হয় না হয়। আর আজকে তেমন কিছু রান্না করছি না, যেহেতু ছেলের শরীর ভালো নেই, তো আজকে রান্নার ভিডিও আলাদাভাবে কিছু করবো না। তো আমাদের রান্নার যে দিদি আছে, ওই দিদিকেই আজকে মাছের ঝোল রান্না করতে বললাম। তো ওই দিদি রান্না করেছে যা যাবতীয়, এই আর কি। আর সারাদিন কী হচ্ছে না হচ্ছে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। এই যে আমার স্নান সব কমপ্লিট হয়ে গিয়েছে, তো ছেলেকে এখন পরিষ্কার করে দেব। পরিষ্কার বলতে কি, আজকে তো স্নান ধান কিছু করানো নেই ওর, ওই খালি ড্রেস চেঞ্জ করে দেবো, খাওয়াবো, পরিয়ে দেবো, এই আর কি। আর আজকে একটু মনটা বেশ খুশি আছে এই কারণে, কারণ আজকে ভাই আসছে বহুদিন পর বাড়িতে। তো ও তো চেন্নাইতে থাকে পড়াশোনার জন্য, ওখানে ও ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়াশোনা করে। তো আজকে বহুদিন পর বাড়ি ফিরছে, বাবা আর দিদি গিয়েছে ওকে এয়ারপোর্টে আনতে। তো সেখানকারও কিছু জিনিস হয়তো তোমাদের শেয়ার করব, দেখি কি করি না করি, আর দেখো কি করছি না করছি। এদিকে দিদি আর বাবা ভাইকে আনতে চলে গিয়েছে এয়ারপোর্টে, আর এই যে ভাই বেরোচ্ছে দু হাতে দুটো ট্রলি নিয়ে। এই যে ছেলেকে এখন ওষুধ খাওয়াই দেই, আগে ওষুধ খাইয়ে দেই, তারপরে ওকে ভাত খাওয়াবো। টেস্টি ওষুধটা, টেস্টি আর একটু আছে, আর অল্প, আর অল্প। ওষুধ খেতে আমার খুব পছন্দ করে ও ছোটবেলা থেকে, এই একটা প্লাস পয়েন্ট আমার। এই যে ভদ্রলোকের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন ঘুমাবে নাকি নাকি করবে? এই যে শরীর খারাপ হয়েছে, তাতে কি দুষ্টামির সঙ্গে কোন রকম কম্প্রোমাইজ করা যাবে না। এই দেখো অবস্থা ওর, নিয়ে এসেছি ঘুম পাড়ানোর জন্য, কিন্তু এই যে এখনো ঘুম করবে। এখন খেতে বসবো। এই যে এখানে রয়েছে শাক ভাজা, মাছ ভাজা, আর এই যে মাছের ঝোল। তো খাওয়াটা ফটাফট কমপ্লিট করে নিই। আমার বর বাবাজি চলে এসেছেন, এখন চলে যাবেন ডিউটিতে। ইনার তো কোনো সময় নেই, খালি ডিউটি আর বাড়ি, ডিউটি আর বাড়ি, আর কিছুই নেই, তাই না? যাকে ওই এখন ডিউটিতে বেরোবে। চলে আসলাম এখন ছাদে, তো ছেলের জামা কাপড় এখানে শুকোতে দেওয়া আছে, সেই জামা কাপড়গুলো নিয়ে নিই, নিয়ে যে নিচে যাব। ছেলে ঘুমোচ্ছে, তারই ফাঁকে চলে এসেছে ছাদ। এই যে এটা আমাদের ছাদ। আজকে খুবই গুড়ের রসগোল্লা খেতে ইচ্ছে করছিল, তাই নিয়ে আসতে বলেছিলাম। এই যে নিয়ে এসেছে।
রাতের ডিনার গরম গরম ফুলকুল লুচি। বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। গুড নাইট। এমন অবস্থা।